বন্ধুরা, এনডিজি ই ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেন্টেন্সের বিভিন্ন পার্টস, অর্থাৎ সাবজেক্ট, প্রেডিকেট, ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি বা মিস করে গেছো, তারা আমার আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারে কত ধরনের বাক্য রয়েছে, অর্থাৎ আজকে আমার টপিকস হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস। চলো শুরু করা যাক। বন্ধুরা, ইংরেজি গ্রামারে প্রধানত পাঁচ ধরনের বাক্য রয়েছে। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তৃতীয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশমূলক বাক্য। চতুর্থ এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। এবং পঞ্চম অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। এই পাঁচটা বাক্যের বাইরেও আরেক ধরনের সেন্টেন্স আছে যেগুলো গুরুত্ব অনুযায়ী খুঁজে পাওয়া যায়। একে এমফ্যাটিক সেন্টেন্স বলা হয়, অর্থাৎ গুরুত্ব প্রকাশক বাক্য। এটা স্ট্রাকচারের উপরে নির্ভর করে এই বাক্যটি তৈরি করা হয়ে থাকে। তাহলে চলো একে একে আমি আলোচনা করে দিই বিভিন্ন ধরনের বাক্য সম্বন্ধে। প্রথমে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত কোনো কথা বা ঘটনার কথা উল্লেখ থাকে, অর্থাৎ কোনো কথা বা ঘটনা সাধারণভাবে উল্লেখ করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন, আই রিড বুকস, হি ওয়াজ এ কিং, দ্য বয়েজ আর সিটিং অন এ বেঞ্চ। বন্ধুরা দেখো, এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেক বাক্যই কোনো না কোনো ঘটনা বা কোনো কথা বলছে। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক, এবং দ্বিতীয় হচ্ছে নেগেটিভ, নাবাচক। ওপরে যতগুলো উদাহরণ হিসাবে বলেছি সেগুলো সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে নো অথবা নট যুক্ত থাকে। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন, অরুণ ইজ নট ভেরি টল, আই হ্যাভ নো পেন্সিল, সি ডাজ নট নো ইংলিশ। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেক বাক্যেই নো অথবা নট ইউজ হয়েছে। এখন একটা বিষয় মাথায় রাখার ব্যাপার, এই নো কথাটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরে নো কথাটি ইউজ করতে হয়, তাহলে সেটি বাক্যের শুরুতে বসানো হয়, যেমন, নো আই ডোন্ট। আবার যদি কোনো সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হয়, তাহলে কিন্তু সেটি নাউনের আগে বসে, যেমন, হি হ্যাজ নো পেন্সিল। এখানে পেন্সিল নাউনের আগে নো কথাটি বসেছে, অর্থাৎ তার কাছে কোনো পেন্সিল নেই। দেখো, ভালো করে লক্ষ্য করো প্রথম বাক্যে নো কথাটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর হিসাবে। যদি জিজ্ঞাসা করে যে ডু ইউ ওয়ান্ট দিস, তাহলে তুমি উত্তর লিখতে পারো নো আই ডোন্ট। সেকেন্ড সেন্টেন্সে এরকমভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো এটা আনসার নয়, এটি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ, তাই নাউনের আগে বসে। দ্বিতীয় বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়ে থাকে, যেমন, ডু ইউ লাইক টি, হোয়ার আর ইউ গোয়িং, হ্যাভ ইউ রিড দিস বুক। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতো, প্রশ্ন বিভিন্নভাবে শুরু করা হয়ে থাকে। হয় ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, অথবা অক্সিলারি ভার্ব দিয়ে। অর্থাৎ যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু ইউ ভার্বটা ইউজ করা হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, তাহলে ডাব্লিউএইচ ইউজ করা হয়। যদি অক্সিলারি থাকে, তাহলে অক্সিলারি দিয়ে ইউজ করা হয়। প্রথম বাক্যে যেমন ডু ভার্ব দিয়ে ইউজ হয়েছে, দ্বিতীয় বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়েছে, তৃতীয় বাক্যে অক্সিলারি ভার্ব হ্যাভ দিয়ে প্রশ্ন করা হয়েছে। এই ইন্টারোগেটিভ বাক্যেরও অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। ওপরে যতগুলো উদাহরণ দিয়েছি সেগুলো সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সেও না ইউজ হয়ে থাকে বা নট ইউজ হয়ে থাকে, যেমন, ডু ইউ নট নো দ্যাট, হু ডাজ নট অ্যাকসেপ্ট দিস, হ্যাভ ইউ নট সিন দ্য পিকচার। এখানে নট শব্দটি লক্ষ্য করার মতো, যদি আমরা শর্ট ফর্ম অফ নট, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করি, তাহলে যেমন ডোন্ট, হ্যাভেন্ট, এগুলো যদি ইউজ করে থাকি, তাহলে বাক্যের ক্ষেত্রে
কিন্তু গঠনটা একটু আলাদা হয়ে যাবে। যেমন প্রথম বাক্যে দেখো ডু ইউ নট, এখানে প্রোনাউনের পরে নটটা বসেছে, কিন্তু যদি আমরা ডোন্ট ইউজ করে থাকি তাহলে আমাকে আর প্রোনাউনের পরে নটটা বসাতে হয় না, অর্থাৎ প্রোনাউনের আগেই নটটা বসে যায়, অর্থাৎ ডোন্ট ইউ নো দ্যাট এইভাবে বাক্যটি প্রশ্ন করা হয়ে থাকে। সেরকমই হ্যাভ নটের ক্ষেত্রেও একই সূত্র অবলম্বন করা হবে। আবার দেখো হুয়ের ক্ষেত্রে যদি সেটি নেগেটিভ না হয় তাহলে কোনো ডু ভার্ব ইম্পোর্ট করতে হয় না, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ডু ভার্ব আনতে হয়। এটা যদি অ্যাফার্মেটিভ হতো হু অ্যাকসেপ্ট দিস প্রশ্নটি এইভাবে করা হতো। তাহলে বন্ধুরা পরবর্তী বাক্যে চলে যাই। পরবর্তী বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? না যে বাক্যগুলি আমাদের আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রকাশ করতে সাহায্য করে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন সলভ দ্য প্রবলেম, প্লিজ গিভ মি এ পেন, লেট আস গো। প্রথম বাক্যটি অর্ডার বা ডিরেকশন অর্থাৎ আদেশ অথবা নির্দেশ বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যটি প্লিজ উল্লেখ করা আছে অর্থাৎ রিকোয়েস্ট বোঝাচ্ছে, এবং তৃতীয় বাক্যটি প্রপোজাল বোঝাচ্ছে, প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই ইম্পারেটিভ সেন্টেন্সেও দু ধরনের হয়ে থাকে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওপরের সবগুলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেগেটিভ বাক্যে নট ইউজ করা থাকবে বা নো ইউজ করা থাকবে, যেমন ডু নট কাম হেয়ার, নেভার ডু দ্যাট এগেন, লেট আস নট ওয়েস্ট দ্য টাইম। তাহলে এখানে নেভার কথাটিও ইউজ করা হয়ে থাকে। তাহলে এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই হয়। পরবর্তী বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স সেইগুলোই যেগুলো আমাদের আবেগ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, হুররে উই হ্যাভ উন দ্য ম্যাচ, অ্যালাস হি ইজ ডেড। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, এক্সক্লামেটরি সেন্টেন্সে পাংচুয়েশন মার্ক, এক্সক্লামেটরি মার্ক ইউজ করা হয়ে থাকে, এক্সক্লামেশন মার্ক বলা হয় একে। এখন যদি কোনো যদি এক্সক্লামেটরি ওয়ার্ড যদি ইউজ না করা হয়ে থাকে তাহলে বাক্যের শেষে এক্সক্লামেশন মার্কটা বসানো হয়। যদি এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, যেমন দ্বিতীয় বাক্যে হুররে রয়েছে, তাহলে এক্সক্লামেটরি ওয়ার্ডের পাশেই এক্সক্লামেশন মার্কটা বসানো হয়ে থাকে এবং বাক্যের শেষে ফুলস্টপ বসে। তৃতীয় বাক্যেও একইভাবে অ্যালাস, এটা এক্সক্লামেটরি ওয়ার্ড, তাই এক্সক্লামেশন মার্ক ওয়ার্ডের পরেই বসেছে এবং বাক্যের শেষে ফুলস্টপ বসেছে। এগুলি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। পরবর্তী বাক্য বন্ধুরা চলে আসি অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত আমাদের প্রার্থনা বা মনের ইচ্ছে প্রকাশ করতে ব্যবহার করা হয়, যেগুলো আমাদের মনের আমরা উইশ জানাই বা প্রার্থনা করি সেগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, লং লিভ দ্য কিং, উইশ ইউ এ হ্যাপি জার্নি, বা উইশ ইউ এ গুড মর্নিং, এগুলো সবই অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই বাক্যগুলি মে দিয়ে শুরু হতে পারে এবং পরবর্তী বাক্যের উদাহরণ দেখেই বুঝতে পারছ কীভাবে শুরু হতে পারে, উইশ কথাটিও উল্লেখ থাকতে পারে। এবারে বন্ধুরা প্রধান বাক্যগুলি সম্বন্ধে আলোচনা করলাম। সবশেষ যেটা গঠনগত দিক থেকে নতুন একটা সেন্টেন্স রয়েছে, যেটা হচ্ছে এমফ্যাটিক সেন্টেন্স। এগুলো ইংরেজি ভাষায় ইউজ করা হয়ে থাকে। এগুলো প্রধানত গুরুত্ব বা জোর দিয়ে কথা বলতে বাক্যের একটু অদল বদল ঘটিয়ে ব্যবহার করা হয়। যেমন আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের আগে ডু ভার্ব ইউজ করি না, কিন্তু সেটাকে যখন আমরা গুরুত্ব দিয়ে বোঝাতে যাই তখন মেন ভার্বের আগে ডু ভার্ব বসিয়ে সেগুলো এমফ্যাটিক সেন্টেন্স বানাতে পারি। যেমন ডু ভার্ব বিফোর দ্য মেন ভার্ব, মেন ভার্বের আগে ডু বসিয়ে, যেমন আমি যাবই যদি বলি আই ডু গো, ঠিক আছে, এইভাবে। আবার যাওয়ার ব্যাপারটাকে খুব জোরে করে বলার জন্য সাবজেক্টের আগেই ভার্বের স্থান দেওয়া হয়, এইভাবে এমফ্যাটিক সেন্টেন্স করা হয়। যেমন উদাহরণ হিসেবে গো আই মাস্ট, এখানে গোটা আগে বসেছে। তিন নম্বর, ওয়ার্ডের বিভিন্ন তার স্থান পরিবর্তন করে আমরা এমফ্যাটিক সেন্টেন্স করতে পারি, যেমন নেভার শ্যাল আই ফরগেট ইট। তারপরে আমরা বাক্যের শুরুটা ইট বসিয়ে এমফ্যাটিক সেন্টেন্স করতে পারি, যেমন ইট ইজ মাধব হু ডিড দ্যাট। আবার পঞ্চমত, আমরা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করে
এম্পাথিক সেন্টেন্স ইউজ করতে পারি। এম্পাথিক প্রোনাউন হচ্ছে যেমন মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ, দেমসেলভস, এগুলো ইউজ করে এম্পাথিক সেন্টেন্স করা হয়। দেখো বন্ধুরা, প্রথম বাক্যে আমরা নাউনের আগে মেন ভার্বের আগে ডু বসিয়েছি, দ্বিতীয় বাক্যে সাবজেক্টের আগে আমরা ভার্ব বসিয়েছি, তিন নম্বরে স্থান পরিবর্তন করা হয়েছে নেভারের, এটা সাধারণত আই শ্যাল নেভার ফরগেট ইট, এটা হলে আমরা জোর দেওয়া বোঝাতে পারতাম না, কিন্তু যখন আমরা নেভার শ্যাল আই ফরগেট ইট তখন আমরা জোর দিয়ে ব্যাপারটা বোঝাতে পারছি। চতুর্থত, ইট বসিয়ে এম্পাথিক সেন্টেন্স করা হয়েছে, এখানে ইট ইজ মাধব হু ডিড দ্যাট, এখানে মাধবই যে করেছে সেটা জোর দিয়ে বলা হচ্ছে। এইভাবে আমরা এম্পাথিক সেন্টেন্সের গঠন করতে পারি। এবং পঞ্চমত, এম্পাথিক প্রোনাউন হিমসেলফ বা হারসেলফ ইউজ করে এম্পাথিক সেন্টেন্স বানাতে পারি, যেমন হি হিমসেলফ ডিড দিস, পঞ্চম বাক্যে আমি দেখিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে তোমরা বিভিন্ন ধরনের বাক্য সম্বন্ধে জানলে। এর পরবর্তী অংশ নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। আজকের মতো এখানেই, টাটা।